এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে বিবাহ বিচ্ছেদের পর মেয়ের বাবার ঘরে ফেরা উপলক্ষে পার্টি করা হয়। অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না? হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবে ঠিক এমনটাই হয় দক্ষিণ আফ্রিকার একটি দেশ মৌরিতানিয়াতে। উত্তর পশ্চিম আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র এটি, যেখানে আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভেবে থাকেন বিবাহ বিচ্ছেদ মানে মেয়ের জীবন শেষ কিংবা কলঙ্ক। সেখানে মৌরিতানিয়াতে বিষয়টি সম্পূর্ণ উল্টো। বিচ্ছেদের সব রকম ফর্মালিটি শেষ করে মেয়েরা যখন বাচ্চা নিয়ে বাবার বাড়ি পুনরায় ফিরে আসে, তখন এই উপলক্ষে পরিবারের সদস্যরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। পরিবারের সকলেই বিচ্ছেদ বিষয়টিকে অতি সাধারণভাবেই দেখে থাকেন। তারা ভাবেন স্বামীর যন্ত্রণা পেরিয়ে মেয়েরা নিজের ঘরে আরেকবার ফিরে আসার সুযোগ পেয়েছে। এই ফিরে আসাকে তারা কলঙ্কমুক্ত জীবনের সুযোগ হিসেবেও দেখে থাকেন। তাই একটি ব্যর্থ সম্পর্কের ইতি ঘটায় তারা আনন্দে ভেসে যায়। মূলত মেয়ের সামনে নতুন সুখময় জীবনের জন্যই দেশটিতে বিচ্ছেদ উদযাপন করা হয়, যাতে আনন্দের সাথে সামিল হয় পাড়া গ্রাম কিংবা মহল্লার সকলেই। মৌরিতানিয়ার মানুষের মাঝে কবিতা আবৃত্তি অনেক জনপ্রিয়, তাই অনুষ্ঠানে ডিভোর্সি মেয়ের সৌন্দর্যের প্রশংসা করে কবিদের ডাকা হয় আবৃত্তি করার জন্য। গানের আসর বসানো হয়, তিন দফায় চা পার্টি করা হয়, যেখানে প্রথম দফায় চায়ের স্বাদ থাকে তেতো, পরের দুই কাপ হয় মিষ্টি চা। কোনো কোনো অঞ্চলে নারীর বিচ্ছেদ উদযাপন করতে অবিবাহিত কোনো ছেলেকে আমন্ত্রণ জানানো হয়। এর উদ্দেশ্য ডিভোর্স দেওয়া স্বামীর হিংসা জাগানো। তিনি কিভাবে এমন একজন সুন্দর মেয়েকে ডিভোর্স দিতে পারলেন সে কথা এই পার্টির মাধ্যমে তাকে জানানো হয়। সব আয়োজন শেষ হলে বিচ্ছেদী নারী অবিবাহিতাদের তালিকায় চলে যান। দেশটির বিবাহের ক্ষেত্রে অবিবাহিত ছেলেরা ডিভোর্সি মেয়েদেরই বেশি পছন্দ করে থাকে, কারণ তাদের ধারণা ডিভোর্সপ্রাপ্ত মেয়েটি সংসার জীবন সম্পর্কে অবিবাহিতদের তুলনায় বেশি জানেন। ফলস্বরূপ ডিভোর্সপ্রাপ্ত মেয়েদের তাড়াতাড়ি পুনরায় বিয়েও হয়ে যায়, কিন্তু সমস্যায় পড়ে যায় ডিভোর্সপ্রাপ্ত ছেলেরা। বিয়ের ক্ষেত্রে সদ্য ডিভোর্স হওয়া মেয়েটিও চায় না যে ডিভোর্সপ্রাপ্ত কোনো ছেলেকে বিয়ে করতে। মৌরিতানিয়ায় 2018 সালের এক সরকারি রিপোর্টে বলা হয় এক তৃতীয়াংশ বিয়ে ডিভোর্সে পরিণতি পেয়েছে। এর মধ্যে 74% নারী আবার বিয়ে করেছেন আর বাকি 25% বিয়ে করেননি। 7% নারী তিন কিংবা তার চেয়েও বেশি বিয়ে করেছেন। তাছাড়া মৌরিতানিয়ায় বিবাহের ক্ষেত্রে মোটা মেয়েদের চাহিদা বেশি থাকে, তাই বিবাহের জন্য মেয়েদের বেশি বেশি খাওয়ানো হয় যাতে সে তাড়াতাড়ি মোটা হতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও ফিরে আসবো দেশ বিদেশের এমন কিছু অদ্ভুত এবং মজাদার খবর নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ সবাইকে।